নমস্কার, এখন আপনারা দেখছেন ব্রেকিং গ্রাম টিভি। বৃহস্পতিবার কলকাতা বিমানবন্দর থেকে শুরু হলো ডোমেস্টিক বিমান পরিষেবা। এদিন সকাল 6:05 নাগাদ অ্যালায়েন্স এয়ারের বিমান গুয়াহাটি উদ্দেশ্যে রওনা দেয়। বৃষ্টির কারণে বিমানটি 14 মিনিট বিলম্বে ওড়ে। গুয়াহাটির পাশাপাশি এদিন সকাল 6:50 নাগাদ এয়ার এশিয়ার বিমান কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। ডোমেস্টিক বিমান পরিষেবা শুরু হয়। যাত্রীরা বাড়ি ফেরায় খুশি। লকডাউনের জেরে বহু মানুষ বিভিন্ন জায়গায় আটকে পড়েছিলেন, ছিল না ট্রেন পরিষেবা, ফলে বাড়ি ফিরতে পারছিলেন না বিভিন্ন জায়গায় আটকে পড়া মানুষ। বিমান পরিষেবা চালু হওয়ার কারণে হাসি মুখে বাড়ি ফিরলেন যাত্রীরা। আপনারা দেখছেন ব্রেকিং গ্রাম টিভি, আর আপনাদের সঙ্গে আমি নবনীতা। সবাই